উপাধি ছিল শ্রেণিক তিনি ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক রাজধানী ছিল রাজগীর ও অজাতশত্রু চারশো তিরানব্বই থেকে চারশো উনষাট খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তার উপাধি ছিল কণিক গৌতম বুদ্ধের মহাপরি তার সময়ে ঘটে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বান্ত উদয় ভদ্র বা উদ উনষাট পুত্র উদয় ভদ্র হলেন মগধের প্রথম রাজা যিনি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেছিলেন নাক দশক হলেন হরজঙ্ক বংশের শেষ রাজা হরজঙ্ক বংশের শেষ রাজা হলেন নাগদশক শিশু নাগ বা বংশনাগ বংশ চারশো তিরিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল শিশুনাগ শিশুনাগ ছিলেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা তিনি তার রাজধানী প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে স্থাপন করেন কালাশোক বা কাক বর্ণ শিশুনাগের পুত্র ছিলেন কালাশোক তিনি পাটলিপুত্রে প্রথম অস্থায়ী রাজধানী স্থাপন করেন্দবংশ তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত নন্দবংশ চলেছিল নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মানন্দ নন্দবংশ প্রথম অক্ষত্রিয় রাজবংশ উপাধি সর্ব একরাট সম্রাট সর্বক্ষত্রাং ছত্রা ও দ্বিতীয় পরশুরাম সর্ব সর্বক্ষত্রান্ত একরাট সম্রাট সর্বক্ষত্রিয় সত্তা দ্বিতীয় পরশুরাম আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ তিনি নন্দ বংশের শেষ সম্রাট নন্দ বংশের শেষ সম্রাট হল রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্র মৌর্য বংশ তিনশো চব্বিশ থেকে একশো পঁচাশি খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব পর্যন্ত চলেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্ব তার উপাধি ছিল মহারাজাধীরাজ চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল ছিলেন প্রথম ঐতিহাসিক তথা প্রথম সার্বভৌম নিপতি গ্রিকরা তাকে বলতো স্যান্ডোকেটাস কেটাস তার আমলে সেলুকাসের দূত হিসেবে এসেছিলেন তিনশো পাঁচ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য চব্বিশ বছর রাজত্ব করার পর শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং গোলায় জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন সাথে সেখানে জৈন প্রথা অনুযায়ী প্রয়োশনে অনশনে দেহত্যাগ করেন জুনাগড় শিলালিপি থেকে জানা যায় তিনি গুজরাট ও সৌরাষ্ট্র দখল করেছিলেন চামুন্ডা রায় শ্রবণুল গোমতী স্বরের মন্দির নির্মাণ করেন তিনশো থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব করেন জৈন গ্রন্থে তাকে সিংহ সেনা বলা হয়েছে ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রাঘাত যার অর্থ শত্রু নিধনকারী বলা হয়েছে সম্রাট অশোক দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বে অশোকের শিলালিপির অ্যারামিক হলো সিরিয়ার ভাষা অশোকের শিলালিপির ভাষা হলো তিনটি প্রাকৃত গ্রিক ও এরামিক প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী খরস্টি লিপি ব্যবহার করা হতো পাকিস্তানে খরস্টি লিপি ব্যবহৃত হতো অশোকের লিপি ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ সালে অশোকের লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ তিনি নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন অশোক নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন অশোক বলতেন

যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীক। ছর্ণাতে স্তম্ভের শীর্ষে চার ধরনের প্রাণী আছে। হাতি, ঘোড়া, বৃষ ও সিংহ। অশোক পালি ভাষা সারাদেশে চালু করেন। মৌর্য বংশের শেষ সম্রাট বিহদদত। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বিহদদত। বিহদদতের সেনাপতি ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ বিহদদতকে হত্যা করে মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন অশোকের শিলালিপি মাস্কি শিলালিপি ধর্ম কথাটি প্রথম মাস্কি শিলালিপিতে লিপিবদ্ধ করা আছে যুগে খুব সুন্দর মৃৎপাত্র দেখা যায় যা নর্থান ব্ল্যাক পলিস্ট হয় এনবিপিডবলু গোত্রেট মৌর্য শাসন ব্যবস্থা পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি তথ্য জানা যায় মেগাসিনিসের ইন্ডিকা গ্রন্থে পাটলিপুত্র ছিল তৎকালীন ভারতের বৃহত্তম নগরী কারকে বলা হতো ভাগ এবং অন্য ধরনের করকে বলা হতো বলি মৌর্য যুগের মুদ্রার নাম পান গুপ্ত বংশ মৌর্য যুগের মুদ্রার নাম পান এর পরে এলো সঙ্গ বংশ একশো পঁচাশি থেকে পঁচাত্তর খ্রিস্টপূর্ব পর্যন্ত এই বংশ চলেছিল প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করে খ্রিস্টপূর্ব একশো পঁচাশি অব্দে মতান্তরে একশো সাতাশি অব্দে শুঙ্গ বংশে প্রতিষ্ঠা করেন শেষ শুঙ্গরা শেষ শুঙ্গ রাজা হলো দেব শেষ শুঙ্গ রাজা দেবভূতি কালিদাসের নাটক মাল বিকাগ্নি নায়ক অগ্নি মিত্র ছেলে ভারতে বৈদেশিক আক্রমণ ভারতবর্ষের প্রথম আক্রমণ করে পারসিকরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি প্রথম আক্রমণ করেন পারস্যের অর্কমণীয় বংশীয় সম্রাট কাইরাস বা কুরুশ আলেকজান্ডারের ভারত আক্রমণ ম্যাসিডানের রাজা আলেকজান্ডার ছিলেন রাজা আলেকজান্ডার খ্রিস্টপূর্ব অব্দের মে মাসে ভারত আক্রমণ করেন পুরু নদীর পূর্ব তীরে তাকে বাধা দেন ইতিহাসে এই যুদ্ধ হিদাসপিদের হিদাসপিসের যুদ্ধ তিনশো ছাব্বিশ অব্দে নামে পরিচিত তাহলে হিদাসপিসের যুদ্ধ হয় আলেকজান্ডার ও পুরুর মধ্যে তিনশো আলেকজান্ডার মোট উনিশ মাস ভারতে ছিলেন ভারতীয় সভ্যতার অনিন্দ্য সুন্দর নিদর্শন হলো গান্ধার শিল্প মিনান্দার মা মিলিন্দ মিলিন্দ পঞ্চম মিলান মিনান্দারের বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নাগ সেনের উপদেশ এবং মিনান্দারের প্রশ্নাবলী লিপিবদ্ধ করা আছে লেখক নাক এটি পালি ভাষায় রচিত শক্তি বংশ। ইউচি জাতি দ্বারা শকরা আদি নিবাস থেকে বিতাড়িত হয় শক রাজাদের উপাধি ছিল ক্ষত্রব বা মহা ক্ষত্রব নাসিক শিলালিপি থেকে জানা যায় নহপান পুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হন জুনাগড় শিলালিপিতে রুদ্র রমণের কীর্তি বর্ণিত আছে জুনাগর শিলালিপিতে রুদ্র দমনের কীর্তি বর্ণিত আছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে অবসান শাসনের এরপর কুষাণ বংশ কুষাণ সাম্রাজ্য কুষাণ যুগের ইতিহাস জানতে মুদ্রা খুব প্রয়োজনীয় উপাদান কুষাণরা হলো ইউচি নামে এক যাযাপর গোষ্ঠীর শাখা এদের পাঁচটি শাখা ছিল নিজের নামে মুদ্রা চালু করেছিলেন দ্বিতীয় তিনি প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন কনিষ্ক কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন আটাত্তর খ্রিস্টাব্দ তাহলে শকাব্দ প্রথম চালু হয় আটাত্তর খ্রিস্টাব্দ থেকে কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর বা পেশোয়ার উপাধি দেবপুত্র চৈনিক উপাধি চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ আহ্বান করেন কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কে আহ্বান করেন কনিষ্ক কোন সময়ে হয় আটাত্তর খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন বসুমিত্র ও অশ্ব ঘোষ হিনজান ও মহাযান এই দুই সম্প্রদায়ের বৌদ্ধরা ভাগ হয়ে যায় কাশ্মীরের জলন্ধর কিংবা কান্দাহারে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় বাসুদেব ছিলেন কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা গান্ধার শিল্প কুষাণ যুগে এক অমর সৃষ্টি রেশম পথ কুষাণ সাম্রাজ্যের মধ্যে পড়েছিল অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত সংস্কৃত কাব্য জাতে বুদ্ধদেবের জীবনে চিত্রিত হয়েছে চতুর্থ বৌদ্ধ চতুর্থ বৌদ্ধ সংগীত এই সময় হয় গান্ধা শিল্প কুসান যুগের অমর সৃষ্টি আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন তাহলে কে আহ্বান করেন উনিশ খ্রিস্টাব্দে তাহলে অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই যুগে এর অনেক খ্যাতি পেয়েছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তাহলে কোন যুগে যুগে বিশ্ববিদ্যালয়। এই অনেক খ্যাতি বৃদ্ধি সাতবাহন সাম্রাজ্য একশো খ্রিস্টপূর্ব থেকে দ্বিতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুখ রাজধানী প্রতিষ্ঠান বর্তমানে পৈঠান সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিমু তারপরে গৌতমী পুত্র সাতকর্ণী শ্রেষ্ঠ রাজা ছিলেন সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী সিংহাসনে বসেন একশো খ্রিস্টাব্দে নাসিক প্রশস্তি গৌতমী বালাশ্রী সাতকর্ণীর মা রচিত এতে তাকে সাতবাহন কুলজ প্রতিষ্ঠান কর বলা হয়েছে কাছে। সাতকর্ণী পরাজিত হন জুন জুনাগড় শিলালিপি থেকে জানা যায় তিনি প্রথম তিনি সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান করে। করেন সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত সাতবাহনদের মুদ্রার নাম প্রোটিন এটি একটি সীসা নির্মাত গুরুত্বপূর্ণ বন্দরগুলো ছিল সোপরা, সুন্নাকারা লিপরি ও কল্যাণ বন্দরের মাধ্যমে রোমানদের সাথে বাণিজ্য চলতো এরপর গুপ্ত সাম্রাজ্য তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দ রাজধানী পাটলিপুত্র প্রথম চন্দ্রগুপ্ত ও গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা প্রথম চন্দ্রগুপ্ত হল গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা উপাধি ছিল মহারাজা ধিরাজ রাজধানী পাটলি প্রথম চন্দ্রগুপ্ত তিনশো কুড়ি সালে সিংহাসনে বসেন এবং গুপ্তাব্দ তিনশো কুড়ি সাল থেকে শুরু হয় নতুন সন প্রচলন করে তাহলে শকাব্দ আটাত্তর সাল থেকে আর গুপ্তাব্দ তিনশো কুড়ি সাল থেকে শুরু হয় এরপর সমুদ্রগুপ্ত তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ সমুদ্রগুপ্ত লিচ্ছবি কুমারী দেবী সন্তান এই জন্য তাকে লিচ্ছবি বলা হয় তাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছেন স্মিথ উপাধি সমুদ্রগুপ্তের কি কি উপাধি ছিল সর্বরাজচ্ছে পর ক্রমাঙ্ক কবিরাজ বিক্রমাঙ্ক অপ্রতিরোধ তিনি উত্তর ভারতে অসুর বিজয়ের নীতি ও সাম্রাজ্যবাদ নীতি এবং দক্ষিণ ভারতে বিজয় বা গ্রহণ ধর্ম পরিমাণের সভা কবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দিক বিজয় কাহিনী আছে তাহলে সমুদ্রগুপ্তের হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের মুদ্রায় অশ্ব বিনাবাদ মুক্তি অঙ্কিত আছে এরপর দ্বিতীয় পর্যন্ত তার রাজত্ব চলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য অর্থাৎ বিষ্ণুর উপাসক তিনি বিষ্ণুর উপাসক ছিলেন শক শখ দিয়ে উচ্ছেদ করে তিনি সকালে বা শকদের শত্রু নামে পরিচিত হন তিনি প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেন তার সভায় নবরত্ন বিরাজ করতেন নবরত্ন কালিদাস শঙ্কু বেতাল ভট্ট বরাহ মিহির বারুচি অমর সিংহ ঘটক পর ধন্বন্তরি ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে কুমারগুপ্ত চারশো চোদ্দ থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ রাজত্ব করেন তার উপাধি ছিল মহেন্দ্র দীপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এই কুমারগুপ্ত স্কন্দগুপ্ত চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন তার উপাধি ছিল বিক্রমাদিত্য স্কন্দগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য সিংহাসনে আরোহণের দ্বিতীয় পর্বে চারশো আটান্ন সালে তিনি হুন আক্রমণ প্রতিহত রক্ষা তাই তাকে ভারতের বলা হয়। এই যুদ্ধ সম্পর্কে স্তম্ভে বলা আছে স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শেষ পরাক্রম শেষ পরাক্রমাঙ্ক রাজা গুপ্ত বংশের শেষ রাজা ছিল জীবিত গুপ্ত তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই রকম আরো ভিডিও পেতে এই বেল আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি বিষয়ে ভিডিও চাও এবং শেয়ার করো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে তো আজকে যে ক্লাসটা হলো সেইটা মেন মেন যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলো হল হরজঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেন তার রাজধানী বিম্বিশ গিরিব্রজ অজাতশত্রুর উপাধি ছিল কুনিক গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কার সময়ে ঘটে অজাতশত্রুর সময় চারশো ছিয়াশি খ্রিস্টাব্দে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে কে শিশুনাগ নাগ দশক হলেন হরজঙ্ক বংশের শেষ রাজা কালাশং বা কাকবর্ণ হল শিশু নাগের পুত্র নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মানন্দ মহাপদ্যানন্দ নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মানন্দের কী উপাধি ছিল সর্বক্ষন্তান একরাট সর্বক্ষত্রিয় ছত্রা দ্বিতীয় পরশুরাম আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন ধননন্দ মগধের সিংহাসনে তখন ছিলেন ধননন্দ মৌর্য বংশের প্রথম রাজাকে চন্দ্রগুপ্ত মৌর্য তার উপাধি কি ছিল চন্দ্রগুপ্তের মৌর্য উপাধি ছিল মহারাজাধিরাজ ধীরাজ তাকে কি বলতো গ্রীকরা তাকে বলতো স্যান্ডোকে জুনাগড় শিলালিপি থেকে জানা যায় গুজরাট ও সৌরাষ্ট্র দখল করেছিলেন চামুন্ডা বিন্দু সার কে ছিলেন বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক জৈন ধর্মে তাকে সিংহাসন সেনা বলা হয়েছে অমিতাঘাত কার উপাদ ছিল বিন্দুসারের উপাদেশ ছিল অমিত্রাঘাত অশোকের শিলালিপি গুলো কি কি ছিল প্রাকৃত গ্রিক অ্যারোমিক অশোকের শিলালিপি কে পাঠ উদ্ধার করেন অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। অশোক নিজেকে কি বলে অভিহিত করতেন অশোক নিজেকে দেবনাম প্রিয় এবং মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল বৃহদদত মৌর্য মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহৎ অশোকের শিলালিপি গুলো কে কি মাস্কি শিলালিপি প্রথম মাস্কি শিলালিপি লিপিবদ্ধ করা হয় মৌর্য যুগে খুব সুন্দর মৃৎপাত্র দেখা যেত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিল গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল সেই গুপ্ত। আলেকজান্ডার কোথাকার রাজা ছিল আলেকজান্ডার ছিল ম্যাসিডনের রাজা তিনি ভারত আক্রমণ করেছিলেন তিনি উনিশ মাস উনিশ মাস ভারতে কাটান আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ শব্দে মে মাসে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কুষাণ বংশের ইতিহাস জানা যায় মুদ্রাগুলি থেকে মুদ্রা হচ্ছে কুষাণ বংশের ইতিহাস জানার খুব প্রয়োজনীয় উপাদান চতুর্থ বৌদ্ধ সম্মেলন কে আহ্বান করেন কনিষ্ক আহ্বান করেন আটাত্তর বুদ্ধচরিত রচয়িতা বুদ্ধচরিতের রচয়িতা হলো অশ্বঘষ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে শিমুক শিমুক হলো সাতবাহন বংশে প্রতিষ্ঠাতা সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি গৌতমীপুত্র সাতকর্ণী হল সাতবাহন বংশের শ্রেষ্ঠ গৌতমী পুত্র বালাশ্রী অর্থাৎ গৌতমী বালাশ্রী অর্থাৎ সাতকর্ণীর মা রচিত করেন তাকে সাতবাহন কুলজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কর বলা হয় সাতবাহন রাজ্যে সরকারি ভাষা ছিল প্রাকৃত গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত মহারাজাধিরাজ কার উপাধি ছিল প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজাধীরাজ সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কে কি বলা হয় সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র বলা হয় কারণ সমুদ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান ছিলেন তাকে নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া কে বলেছেন ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তের উপাধি গুলো কি কি ছিল সর্ব রাজোচ্ছেদতা পরক্রমাঙ্ক কবিরাজ বিক্রমাঙ্ক অপ্রতিরোধ এগুলো সবই সমুদ্রগুপ্তের উপাধি ছিল সমুদ্রগুপ্তের সভাকবি হরিশ রচিত গ্রন্থের নাম কি এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকপি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকেই সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী সম্বন্ধে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল বিক্রমাদিত্য তিনি কোন দেবতার উপাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুর উপাসক ছিলেন কাজ সবাই নবরত্ন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় নবরত্ন ছিল ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে কুমারগুপ্ত উপাধি কি ছিল মহেন্দ্রাদিত্য কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য স্কন্দগুপ্তের উপাধি কি ছিল বিক্রমাদিত্য স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শেষ পরক্রমাঙ্ক রাজা গুপ্ত বংশের শেষ রাজা কে ছিল জীবিত গুপ্ত ওকে আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই বেল আইকনে ক্লিক করে রাখো যাতে তোমরা এই ধরনের ভিডিও সবসময় পেতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো